हीरे मानिक तो नय आमी शुधु तोमाय भालोबाशी। प्रेमहीन पृथ्वी मिथ्ये हुए जाए, चाई ना बाचते आमी ना पेले तुमाय। এই জনমে কেন দিলে ভালোবাসার মন, চোখের জলে জীবন গেল এ কেমন জীবন। দুয়ারে আইসাছে পালকি, দুয়ারে আইসাছে পালকি, নায়রি গাও তোলো, নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। হিরে মানি তো নয়। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো পাবনা থেকে এসেছি, আপনার অনেক কথা শুনেছি। আপনি খুব ভালো গান করেন, ভালো গজল করেন, কিন্তু আসলে আপনাকে অনেকেই হেয় প্রতিপন্ন করে, আপনাকে সুযোগ দেয় না। আপনি কোনো স্টেজে উঠলে আপনার সাথে খারাপ আচরণ করে, তার কারণ আপনার চেহারা ভালো না, আপনি কালো বলে আপনাকে সবাই ইগনোর করে, এটা কি সত্য? আসলে কি বলবো, ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, মানে যখন আমি মাদ্রাসায় না পড়তাম তখন আমার ইচ্ছা ছিল আমি গান বলতাম। মানে দেখা যেত যে বাড়িতেই আমি কোনো সময় গান বলতেছি, কোনো সময় গজল বলতেছি, এরকম বলতে বলতে এখন আমি মাদ্রাসা লাইনে লেখাপড়া করি, তার জন্য এখন গান মান কিছু বলি না, এখন গজলের জন্য খুব মানে গজলের প্রতি আমার আগ্রহটা বেশি আর কি। এরকম আমি শুনেছি আপনি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, মানে বিভিন্ন শিল্পীর কণ্ঠ নকল করে তাদের মতো করে গাইতে পারেন, আমাদের যদি একটু শোনাইতেন। যদিও আপনি গান গান না, তারপরে আমাদের রিকোয়েস্ট, আপনার আপনি যে প্রতিভা আছে সেটা আমরা দর্শকদের মাঝে উপস্থাপন করতে চাই। একটু একটু করে এক কলি অথবা ফার্স্টের অন্তরাটুকু যদি ধরতেন, প্রথম অন্তরা। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আমি এখন একটু গান শুনে আপনাদের? জি, গানের পরে আমরা গজলে যাব। ঠিক আছে। আচ্ছা, কোন শিল্পীর গান শোনাবেন আমাদের? আচ্ছা, তাহলে আমি আপনাদের প্রথম বাংলাদেশের একটা শিল্পী আসিফের একটা গান শুনাই। প্রেমহীন পৃথিবী মিথ্যে হয়ে যায়, চাই না বাঁচতে আমি না পেলে তোমায়। কেন মন ভেঙে যায়, থাকে শুধু দুঃখ স্মৃতির পাতায়। কেন প্রেম হারিয়ে যায়, আঘাতে আঘাতে শুধু বেদনায়। খুব সুন্দর। সুপ্রিয় দর্শক, ভাইয়ের কণ্ঠে আসিফের গানটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভাই, এবার আমরা কোন শিল্পীর গান শুনতে যাচ্ছি, কোন শিল্পীর গান শোনাবেন আমাদের? এখন আপনারা একটা গান শুনবেন, হলো কলকাতার শিল্পী কুমার শানুর একটা গান বলি। হিরে মানিক তো নয় আমি শুধু তোমায় ভালোবাসি, হিরে মানিক তো নয় আমি শুধু তোমায় ভালোবাসি। রূপ কথার চেয়েও নীল পাখির থেকেও তোমায় আমি ভালোবাসি, হিরে মানিক তো নয় আমি শুধু তোমায় ভালোবাসি। বাহ বাহ বাহ,
অসাধারণ। এরকম আসিফ কুমার শানুর মতো আর কতটা শিল্পীর আপনি কণ্ঠ নকল করে গাইতে পারেন? কণ্ঠ নকল বলতে আসলে আমি চেষ্টা করি, যদি কোনো শিল্পীর গান কিংবা গজল আমি শুনি, আমি চেষ্টা করি যে ওরকমভাবে গাইতে। আচ্ছা, আর আর কোন কোন শিল্পীর পারেন আপনি? দেখেন, আমি একটা মানে মনির খানের একটা গানের একটা ই দিচ্ছি আর কি। এই জনমে কেন দিলে ভালোবাসার মন, চোখের জলে জীবন গেল এ কেমন জীবন, ও চোখের জলে জীবন গেল এ কেমন জীবন, এই জনমে কেন দিলে ভালোবাসার মন, চোখের জলে জীবন গেল এ কেমন জীবন, ও চোখের জলে জীবন গেল এ কেমন জীবন। সুপ্রিয় দর্শক, অনেক গান শুনেছি আমি কণ্ঠে, আর গান নয়, এবার আমরা যাব ইসলামিক সঙ্গীতে। তো আমিনুল ভাই, আপনি আমাদের আমাদের যে উদ্দেশ্যে আসেন গান ছেড়ে দিয়ে আপনি ইসলামিক সঙ্গীত, আমি শুধু তোমায় আমাদের কোন সঙ্গীতে ভালোবাসি, হিরে মানি তো নয় আমি শুধু তোমায় ভালো। দুয়ারে আইসাছে পালকি, দুয়ারে আইসাছে পালকি, নায়রি গাও তোলো, নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি, নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসুল সবে বলো, মুখে বলো বন্ধু আরে আল্লাহ রাসুল সবে বলো। দুই কাঁধে ছিল যে তোমার দুই জনা পাহারা, তোমার একেলা থুয়া পালাইছে তাহারা, দুই কাঁধে ছিল যে তোমার দুই জনা পাহারা, তোমার একেলা থুয়া পালাইছে তাহারা, ও তোমার আটকুটু দিনয় দরজা, ও তোমার আটকুটু দিনয় দরজা, বন্ধ যে ওই হলো, বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রাসুল সবে বলো, মুখে বলো বন্ধু আরে আল্লাহ রাসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি, নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসুল সবে বলো, মুখে বলো বন্ধু আরে আল্লাহ রাসুল সবে বলো। দিবানিশি যে ছয় জোনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা, দিবানিশি যে ছয় জোনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ কে বা তখন কি বলিবে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ কে বা তখন কি বলিবে,
ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবান, তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, মুখে বলো বন্ধু আরে আল্লাহ রাসূল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, মুখে বলো বন্ধু আরে আল্লাহ রাসূল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো, নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমিরুল ভাইয়ের যে গজলটি পরিবেশনা করলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমিরুল ভাই, আপনি যে এত সুন্দর আপনার প্রতিভা, আপনি গান করেছেন, গান করতেন আর কি, এখন ইসলামিক সঙ্গীত নিয়ে আছেন, এই ইসলামিক সঙ্গীত নিয়ে আছেন, আপনি কি কোথাও শিখেছেন নাকি নিজে নিজেই আর কি? না, আসলে এটা আমি নিজে নিজে তৈরি করতে পারি না। আমি আসলে একটা, যদি আমি কোনো শিল্পীর মুখ থেকে কোনো গজল শুনি, সেটা আমি কপি করার চেষ্টা করি, আর সেরকমভাবে আমি চেষ্টা করি যে হয়তো তার সাথে একটু যদি ভালো হয় কি মন্দ হোক তাতে কিছু যায় আসে না, কিন্তু আমি সুন্দর করে গাওয়ার চেষ্টা করি আর কি। আচ্ছা, এখন আপনার এই ইসলামিক সঙ্গীত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী করছেন? আসলে এখন ইসলামী পরিকল্পনা, ইসলামী সঙ্গীত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে, আসলে আমি কখনো তো গান বলতে পারি নাই, কারণ দেখা যায় যে আমি মাদ্রাসা লাইনে লেখাপড়া করি, তার জন্য তো এখন যদি আমি গানের স্টেজে উঠি তাইলে তো আমার মানে সেরকমভাবে ভালো দেখায় না আর কি। তার জন্য আমি চিন্তা করি যে এখন যদি আমি ইসলামী সঙ্গীত যদি আমি যদি বড় কোনো স্টুডিওতে গাইতে পারতাম, যদি সেরকম সুযোগ হতো খুব ভালো লাগতো আর কি। যে আমরা যদি আপনাকে স্টুডিওতে নিয়ে গিয়ে একটা ভালো রেকর্ডিংয়ের ব্যবস্থা করে দিই, আপনি আমাদের সাথে যাবেন? জি ইনশাআল্লাহ, আমি এরকম আশা আছে যে আমায় যদি কেউ যদি সাহায্য করে এই বিষয়ে, যে আমার গান আমার গজলগুলো যদি কারো যদি ভালো লাগে, যদি আমার গজলগুলো রেকর্ডিংয়ের সুযোগ করে দেয়, তাহলে আমার মনের মধ্যে খুব ভালো লাগবে, আর আমি এটা চাই। আসলে আমিরুল ভাই, আমরা বিভিন্ন মানুষকে বিভিন্ন গ্রাম থেকে তাদের প্রতিভা দেখানোর জন্য প্রথমত আমরা তাদের সাক্ষাৎকারের মাধ্যমে এবং তাদের নিজ এলাকায় গিয়ে তাদের কণ্ঠ শুনি এবং দর্শকদের শোনাই। দর্শক যদি কমেন্টে জানায় যে না তার গান, তার গলা, তার গজল ভালো, তাহলে আমরা তাদেরকে আসলে স্টুডিওতে নিয়ে যাই। এখন আপনার স্টুডিওতে গান গাওয়ার বিষয়টা টোটালি ডিপেন্ড করছে আমাদের দর্শকদের উপর। দর্শক যদি চাই ইনশাআল্লাহ আমরা আপনাকে আমাদের স্টুডিওতে নিয়ে গিয়ে গজল করাবো, আপনার ইসলামিক সঙ্গীত গোনা নেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি আমাদের দর্শকদের কিছু বলতেন আপনাকে সাপোর্ট করার জন্য। আসলে আমার গান যারা আপনারা, আমার গজলটা যারা আপনারা শুনতেছেন, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের অবশ্যই জানাবেন, আর আমায় একটা সুযোগ করে দেবেন, কারণ আপনাদের মাধ্যমেই আমার উপরে ওঠার একটা, আপনারাই হলেন আমার উপরে ওঠার একটা সিঁড়ি আর কি। আপনাদের মাধ্যম দিয়ে আমি উপরে উঠতে পারবো। যদি আমায় যদি আপনাদের ভালো লাগে আমার গজলগুলো, তাহলে আমায় অবশ্যই সাহায্য করবেন, আমি যেন বড় স্টুডিওতে মানে গান গজল এরকম কিছু গাইতে পারি আর কি। যে ধন্যবাদ আমিরুল ভাই, আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আমিরুল ভাইয়ের যে গজল গান পরিবেশনা করলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমিরুল ভাইকে যদি আপনারা স্টুডিওতে দেখতে চান, তার গান শুনতে চান, অবশ্যই অবশ্যই তাকে সাপোর্ট করবেন, তাহলে আমরা তাকে স্টুডিওতে নিয়ে গিয়ে তার গজল রেকর্ড করব এবং আপনাদের মাঝে পরিবেশনা করব। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।